Hello friends, welcome back to my channel. Tomra dekhcho Beauty and Makeup Studio ar ami Mishti. Ajke ami tomader samne abar niye hazir hoyechi Lehenga Draping. Age video tay ami saree diye draping ta dekhiyechhilam. Erpor tomra onek amake request korecho je Lehengar je orna ache seta kibhabe ba koto dhoroner newa jabe seta niye ektu video banao didi. To ajke shudhumatro video ta tomader shobbar request e bhalo lagle kintu share koro bondhuder sathe ebong subscribe jodi na kore thako tobe subscribe koro ar comment koro aro notun video jodi dekhte chao. To first e ami ek number e je Lehenga draping seta dekhachi. Eta khubi sundor ekdom notun. To sobtheke best amar ei ek number tai etai ami kore thaki. তো তোমাদেরও আশা করছি ভালো লাগবে আমি যে কথা দেখিয়েছি সব কথাই খুব সুন্দর বাট এখন যেটা চল বেশি সেটা হচ্ছে এই ফার্স্টের এটা তো ভালো করে দেখো প্রত্যেকটা আমার প্রত্যেকটা ভিডিও যদি তুমি একটু ভালো করে দেখো তাহলে দেখতে খুব ইজি লাগবে প্রত্যেকটা জিনিস আমি যেটা নিয়ে ভিডিও বানাই না কেন সেটা সবটুকু আমি তোমাদেরকে বোঝানোর জন্যই বানাই আমার ভিডিও তাহলে করে কি লাভ যদি তোমরা বুঝতে না পারলে তো তাও যদি কোথাও তোমাদের প্রবলেম হয় তাহলে নিচে আমাকে কমেন্ট করবে আর আজকে ভিডিওটা দেখো ফার্স্টে আমি নর্মাল মানে বাঁকা দিয়ে যেমন টাইপের শাড়ি নেয় সেরকম টাইপের কুচি করে করে ওন্নাটা নিলাম এরপর আমি একটা পিন ওখানে ইউজ করেছি তারপর যে কুচিগুলো করেছি ওন্নার সেগুলো ভালোভাবে পাটু পাট গুছিয়ে নিতে হবে যেন খুব সুন্দর লাগে আমি প্রত্যেকটা শাড়ি ড্রাপিংয়েও তোমাদেরকে এটা বলি যে কুচিগুলো যেন খুব সুন্দরভাবে হয় সেটা আগে মাথায় রাখতে হবে তো ওন্নাটাও সেমই তো এরপর আমি ঠিক কোমরের কাছে যে কুচিটা করেছি সেখানে আরও একটি পিন ইউজ করছি আর আমি বলবো এটা আমার পার্সোনালি তোমাদের বলার যেটা হচ্ছে যখনই লেহেঙ্গা পরবে বা এরকম নেট টাইপের লেহেঙ্গার ওন্নাগুলো থাকবে বা খুব সূক্ষ্ম কাপড় থাকবে সেক্ষেত্রে তোমরা যে সেফটি পিনটা ইউজ করবে সেটা একটু বড় ইউজ করবে তাতে কি হয় যে কাপড়টা থাকবে সেটা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকে না বা ছোট পিন যদি ইউজ করো তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্সটা একটু বেশি থাকবে তো এরপর আমি যেখানে সেফটি পিন লাগিয়েছিলাম ওখান থেকে টেনে একদম শেষের যে খুঁটটা আছে সেটা আমি কোমরে মাঝ বরাবর আবার একটা পিন মারলাম আর পিনটা কিন্তু ভিতর দিয়ে মারতে হবে না হলে দেখা যাবে আর সেটা বাজে লাগবে তো এইভাবে হয়ে গেল ফার্স্ট লেহেঙ্গা ড্রাপিংটা আমার বেসিক্যালি এটাই পছন্দ হয় আর তোমরা যদি চাও তাহলে পুরো বেসটাকেও ঢেকে এটাকে পরতে পারো সেটাও খুব সুন্দর লাগে বাট এখন বেশি চল চলছে এরকম টাইপের লেহেঙ্গা ড্রাপিংটা সেকেন্ড হচ্ছে সেম এরকমই তোমরা জাস্ট মিডিলের যে সেফটি পিনটা আছে সেটা খুলে নিয়ে আবার সামনে যে পোর্শনটা আছে সেটাকে পুরোটা ঢেকে দিয়ে একটা পিন ইউজ করে নেবে ঠিক বাঁকাদের বুকের কাছে একটি সেফটি পিন ইউজ করে নেবে তাহলে এটা আরেক রকমের একটা স্টাইল হয়ে যাবে এটাও খুব সুন্দর তোমরা এই টাইপেরও করতে পারো বা আমি বলবো যারা একটু হেভি তারা এরকম টাইপের লেহেঙ্গা ওন্নাটা করতে পারো খুব সুন্দর লাগবে তার ফলে এবং বডি শেপটাও কিন্তু খুব সুন্দর আসে এরকম টাইপের লেহেঙ্গার ওন্নাটা নিয়ে তো তোমরা আরও আমাকে কমেন্ট করো যে কীরকম টাইপের ভিডিও দেখতে চাও আমি তোমাদের সবার কমেন্টের যেসব ভিডিও দেখতে চাইছো আমি আস্তে আস্তে করে বানাচ্ছি ভালো লাগলে কিন্তু শেয়ার করবে অবশ্যই এবং থার্ড নাম্বার হচ্ছে এটাও খুব সুন্দর ড্রাপিংটা যে একদম শেষের ওন্নার খুঁটটা আছে সেটাকে আমি কোমরে ফার্স্টে লাগিয়ে নিচ্ছি ভিতর দিয়েই পিনটাকে লাগাচ্ছি এরপর আমি সামনে যেরকম নর্মাল আঁচল করে বাঁদিকে ফেলে ওন্নাটাকে নিচ্ছি এরপর তোমরা চাইলে কিন্তু এখানে পিনও ইউজ করতে পারো কুচি দিয়ে পিন করে নিতে পারো তাহলে নর্মাল যেরকম শাড়ি হয় সেরকম টাইপের হয়ে যাবে বাট আমি এখানে নর্মাল পেতে নর্মালি এটা যে ওন্নাটা আছে সেটা মেটের বলে অতটা ভালো লাগছে না বাট এখন যে বেনারসি কাপড়ের লেহেঙ্গাগুলো বেরিয়েছে সেগুলো যদি এরকম টাইপের করে পরো তো অসাধারণ লাগবে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আর যদি এইভাবে লেহেঙ্গা পরো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা শেয়ার করবে আমিও দেখতে চাই তোমাদেরকে কিরকম লাগছে তো এই যে লেহেঙ্গা ড্রাপিংটা এটা কিন্তু অসাধারণ লাগবে বেনারসি টাইপের লেহেঙ্গা গুলোর সাথে আর বাঁকা দিয়ে যে আঁচলটা চলে গেছে সেই আঁচলের খুঁটটা
তোমরা হাতেতে এইভাবে সেফটি পিন দিয়ে লাগিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে আমি সেফটি পিনটা ইউজ করতে পারলাম না যেহেতু আমি সেলফে এটা পরেছি, তো তোমরা অন্য কারোর হেল্প নিয়ে এটা করতে পারো। চার নম্বর যে লেহেঙ্গা ড্রাপিংটা দেখাচ্ছি, এটা একটু ওল্ড বলতে পারো, বাট আবারও নতুন করে এই ড্রাপিংটা এসেছে, আমার তো খুব পছন্দের। কিন্তু এটা সব রকম এজে তোমরা পড়তে পারবে, এটা সব থেকে বড় একটা এ যে নর্মাল যেরকম কুচি করে সেরকম কুচি করে নিয়ে সামনের দিকে আঁচল করে নিয়ে তোমরা করতে পারবে, আর কারোর হেল্প লাগবে না, সেলফ ভাবে তোমরা এই ড্রাপিংটা করতে পারবে, এটা সব থেকে বড় কথা। তো এই সামনে ভাবে আঁচলটাকে নিতে হবে, আর এই যে লেহেঙ্গা ড্রাপিংটা এর সাথে আরো অনেক ধরনের স্টাইল তোমরা করতে পারবে এরকম সামনে আঁচল করে। তো আমি তোমাদেরকে এটাই শেয়ার করছি, কারণ এটাই খুব সুন্দর এবং খুব নতুন স্টাইল। তো দেখো এটা, আর খুবই ইজি ড্রাপিং গুলো। তোমরা যদি চাও আরো নতুন নতুন ধরনের যে স্টাইল গুলো আছে লেহেঙ্গা ড্রাপিং এর, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। নিচে আমাকে কমেন্ট করো, এটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, যতগুলো বন্ধু আছে সবার সাথে শেয়ার করো, কারণ আজকে এখন বেসিক্যালি প্রচন্ড বিয়ের মরশুম, তো সবার হেল্প হয়ে যাবে ভিডিওটি। আরো অন্য ধরনের যদি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি কথা দিচ্ছি এরকমই নতুন ধরনের ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে হাজির হব, এবং তোমাদের হেল্পফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার পাশের যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করবে, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে। এরপর শেষের যে আঁচলটি আছে ওড়নাটার, সেটাকে আমি কোমরের নাভির থেকে একটু সাইডে সেফটি পিনটা ইউজ করলাম, যাতে ওড়নার যে হেভি কাজটা আছে সেটা দেখা যায়। আর তোমাদের ওড়নাটা যদি প্রচন্ড হেভি ওয়ার্ক থাকে তো সেক্ষেত্রে আরো অন্যান্য ধরনের নতুন স্টাইল থাকবে, যদি দেখতে চাও নিচে আমাকে কমেন্ট করে জানা। এরপর একটু ইউ টাইপের হয়ে যাবে পিছনটা, এবং তোমরা এটাকে নর্মালি এরকম সোজা করেও রেখে দিতে পারো পেটের সাথে এবং টপের সাথে একটা সেফটি পিন ইউজ করে, না হলে আমি যেটা দেখাচ্ছি সেটাও তোমরা করতে পারো। এটা নিয়ে অনেক ধরনের স্টাইল আছে এরকম সামনে আঁচল করে। এবার ভালো করে আঁচলগুলোকে পেন করে নিতে হবে, এবং পিনটা কিন্তু অবশ্যই টপটার ভিতর দিয়ে তোমরা মারবে, আর এমন ভাবে মারবে যাতে পিনটা বাইরে দেখা না যায়। এরপর আবারও ওড়নাটার আর যে খুঁটটা আছে সেটাকে নিয়ে কোমরের কাছে আর একটা সেফটি পিন ইউজ করে নিতে হবে। হয়ে গেল আমার লেহেঙ্গা ড্রাপিং।